শুনতে চেয়েছেন একটি গান। আজকে আমার পালা ছিল না, তবু গাইব। আমাদের পালা কাল ছিল, তো আমার খুব পছন্দের গান এটি।
এত সুন্দর গান গেয়েছে রাজু, অনুরাগ যদি না হয় তাহলে সাধনা হয় না। শুধু চুলদারিতে মালা তিলক করলে সাধু সাজা যায়, আসলে সাধু হওয়াও যেন সাধনাও হয় না। তার জন্য বলছি কি, সাধনা বুঝে সাধু সেজে বল
কোনো সাধন হলো কই? অগো সাধন না হয়ে ধনী, শুধু আমরা পরে ধনে ধনী হই। সাধন না বুঝে সাধন
সাধন ভজনের তত্ত্ব, তারপর মনটা সাদা সাদা হইয়া সাধে সাধিয়া আশা দিয়া মনে সাদ মিটাইয়া সাদা সাদা হইয়া Chop!
সাধারণে বিনে ওই সাধারণ, তাই লোকে কয় জনসাধারণ, তাই হলো নাই আমার সেই অসাধারণ। এই গানটি প্রতিটি শব্দের মধ্যে শব্দের শব্দার্থ, শব্দের ভাবার্থ, মর্মার্থ আছে। শ্রোতারা খুব ভালো করে প্রতিটি শব্দকে চয়ন করবেন, তাহলে রস পাবেন ওর মধ্যে। যেমন শুকনো খেজুর গাছ যদি চয়ন করা যায় ভালো করে, তাহলে তার মধ্যে খুব সুরস আসে। তদ্রূপ এই যে একটা শুকনো খমক, শুকনো বাসন, শুকনো একতারা, শুকনো খঞ্জনী, কিন্তু তার মধ্যে যদি বাজনা জান দিয়ে বাজানো যায় কত মধুর বেরিয়ে আসে। তদ্রূপ প্রতিটি শব্দের মধ্যে শব্দার্থ আছে, শব্দের ভাবার্থ আছে, মর্মার্থ আছে। আর কাম ফ্রম দ্য অরিজিন অফ ওয়ার্ল্ড, প্রতিটি শব্দের উৎপত্তি স্থল রয়েছে শব্দ ব্রহ্ম। তাই সকলকে অনুরোধ করব, প্রতিটি শব্দ পুরো গানটার মধ্যে প্রত্যেকটা শব্দকে আপনারা ভালো করে চয়ন করে আস্বাদন করবেন। বেঙ্গল সাধারণ বিনে হই সাধারণ, তাই হলো নাই আমার সেই অসাধারণ, হলাম জনসাধারণ। সাধারণ বিনে সাধারণ, তাই হলো না জীবনে আমার অসাধারণ। তাই রতি রণক্ষেত্রে সে হারায় জীবন, তোমাদের মতন সবার মতন সাধনা বুঝে সাধু সেজে।
সাধন হলো বাসুদেব দাস বাউল, আপনি মঞ্চে আসুন। আজকে প্রথম দিন তো, তাই একটু ভাবের আবেগে লোক ভেবেছিলাম উঠবো না, কিন্তু এমনই একটা গান রাজু গেয়ে দিয়েছে যে আমি আর থাকতে পারলাম না, ও আমার গানটাকে উতরে দিয়েছে। হ্যাঁ, এই জন্য সকল কৃতিত্ব আমি রাজুকে দিচ্ছি। আমরা একটু উত্তরবঙ্গ আবার ঘুরে আসি। মঞ্চে আসছেন আমাদের সকলের খুব কাছের, খুব আদরের বাসুদেব দাস বাউল, এখন গান করছেন প্রীতম ব্যানার্জি। আরো একবার দাদার নির্দেশে মঞ্চে দাদা আরো একটি উত্তরবঙ্গের গানের কথা বললেন, সেই উত্তরবঙ্গের আরো একটি ছটকা গাইছি। তারপরে মঞ্চে রয়েছেন বাসুদেব দাস বাউল, বিখ্যাত বাউল শিল্পী, তার গান আপনারা শুনবেন। ঘুঙ্গুর
ঘোড়া বাজে দে ওমুই কেমনে বাইরা যান, ওমর পায়ে বা ঘোড়া বাজে দে ওমুই কেমনে বাইরা যান, ঘরে মোর শ্বশুর ঘুয়ারে ভাসুর। একটা বাচ্চা মেয়ে শ্বশুর বাড়িতে গেছে যেরকম হয় আর কি, সেখানে গিয়ে অনেক রেস্ট্রিকশনস অনেক বাঁধন, কিন্তু তার তো মন সেই খেলার জায়গায়, খেলতে চাইছে বাইরে ঘুরতে চাইছে, কিন্তু অনেক বাধা। ঘরে মোর শ্বশুর দুয়ারে ভাসুর, শিয়রে ননদি জাগে ওমুই কেমনে করিয়া বাইরা যান, ওমুই কেমনে করিয়া বাইরা যান, ওমুর পায়ে বা ঘোড়া বাজে দে ওমুই কেমনে বাইরা যান, ওমুর পায়ে বা ঘোড়া বাজে দে ওমুই কেমনে বাইরা যান। বাচ্চাটি বলছে এমন রসিয়ে বানিয়া মানে বেনে এমন বানিয়েছে যে আওয়াজ করছে সবাই শুনতে পাচ্ছে, তাই বাইরে যাওয়ার জন্য অনেক বাধা। ওমুই পিরিতির আসে পিরিতির ভাবে ও, ওমুই ঝুমুকার বাইনা বাঁধিনু ওরে এমন রসিয়া বানেয়া মরা, ও ওরে এমন রসিয়া বানেয়া মরা, ও ও তাতে কালায় বা ভরেয়া দিচে দে ওমুই কেমনে বাইরা যান, ওমুর পায়ে বা ঘোড়া বাজে দে ওমুই কেমনে বাইরা যান। আমাদের সকলের খুব আদরের খুব শ্রদ্ধেয় বাসুদেব দাস বাউল, তাকে পেয়ে আমি ধন্য, আমরা সকলে ধন্য। এখন গান করবেন বাসুদেব দাস বাউল। কালকে বাসুদা থাকছেন, কালকে আমরা গান শুনব। বাসুদা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, এটা জানানোর জন্য আজকে বাসুদের একটা গান, বাকি পাবো কালকে।
হ্যালো হ্যালো Thank you.
তবে আর কেন মন ভ্রমিছ বাহিরে, একবার চলো না আপন অন্তরে, আর কেন মন ভ্রমিছ বাহিরে, চলো না আপন অন্তরে, আর কেন মন ভ্রমিছ বাহিরে। Thank you.
চক্র ধরি ওঠো সহচরী আজ্ঞা চক্রে মন যদি থাকে নীরবদি তোমার যাবে ভব ব্যাধি মিলিবে সেই নিধি যাবে ভব ব্যাধি মিলিবে সেই নিধি তুমি ভাসিবে আনন্দ সাগরে একবার চলো না আপন অন্তরে আর কেন মন ভ্রমিত বাহি চক্র ভেদি ওঠো সহসারে বিরাজিত সেথায় ওঙ্কার ঝঙ্কারে আগা চক্র ভেদি ওঠো সহসারে বিরাজিত সেথায় ওঙ্কার ঝঙ্কারে গোবিন্দ হেরি আপনারে তুমি আনন্দ গোবিন্দ হেরি আপনারে তুমি আর না আসিবে এহ সংসারে তুমি আর না আসিবে এহ সংসারে চলো না আপন আর কেন মন ভ্রমিছো বাহিরে চলো না আপন অন্তরে আর কেন মন আর কেন মন আর কেন মন ভ্রমিছো বাহিরে আমাদের কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে বলি সেথায় যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমিলনে সেথায় যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমিলনে অনুরাগের বাগানে আমার মন চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানের তিনজন মালি আর একজন উড়ে একজন খোঁটা বাবা গো একজন বাঙালি
আর একজন উড়ে একজন খোঁটা বাবা গো একজন বাঙালি তারা কাজ করেছে যে আবার করে।